আমরা দেখেছিলাম শেখ সেলিমের একটি ভিডিও, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় দেখেছেন না? তাকেও কি আয়না ঘরে নিয়ে নির্যাতন করে এই ভিডিও তৈরি করা হয়েছে কিনা তিনিও স্পষ্ট করেননি। আয়না ঘর নিয়ে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোলপাড় শুরু করেছে তখন সরকার চুপ রয়েছে। তিনি দয়া করে 5 টাকা বাড়িয়ে দিয়েছেন, আর কর্তৃপক্ষ তারা 20 টাকা বাড়িয়েছে, অর্থাৎ এখন চা শ্রমিকদের মজুরি মাত্র 145 টাকা। চালের কেজি কত বন্ধুগণ? চালের কেজি 60 টাকা 70 টাকা। অর্থাৎ যে মজুরি এই সরকার দিতে চাচ্ছে মালিক পক্ষের সাথে সিন্ডিকেট করে, সেই মজুরি দিয়ে 2 কেজি চালও কেনা যাবে না। এই সরকার শ্রমিক বান্ধব সরকার নয়, বরং শ্রমিক বিরোধী সরকার। এই সরকার ভারতের হাতে পায়ে ধরে বেহেশতে যেতে চায়। ভারতের হাতে পায়ে ধরে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে যেতে হলে জনগণের সরকার ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে, অনেক পাপ করেছেন, এই পাপ করে ভারতের হাতে পায়ে ধরে 2023 সালে আপনারা বেহেশতে যেতে পারবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বেহেশতে যাবে যেতে দিবে না। সবকিছুর দাম বেড়ে গিয়েছে, বেতন বেড়েছে, আমাদের আয় বেড়েছে, আমরা প্রোগ্রাম করলেই, ভিন্ন মতের মানুষেরা প্রোগ্রাম করলেই পুলিশের ভাইয়েরা চড়া হয়, পুলিশের বেতন বেড়েছে, প্রশাসনের ভাইদের বেতন বেড়েছে, বাংলাদেশের একটি মানুষেরও বেতন বাড়ে নাই, আয় বাড়ে নাই, অথচ খরচ হয়ে গিয়েছে প্রায় ডাবল বেড়ে গিয়েছে। এ হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতায় বাংলাদেশের একটি মানুষও ভালো নাই। আপনারা দেখেছেন আয়না ঘর নিয়ে বাংলাদেশের তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আপনাদের কি মনে আছে 1/11 সরকারের সময়, অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়, সেই সময় আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি ওই সময় ফ্রুটিকা খেয়েছিলেন, ভিডিও দেখেছেন আপনারা? তাকে কি আয়না ঘরে নিয়ে নির্যাতন করে এই ভিডিও তৈরি করা হয়েছিল কিনা এখনো পর্যন্ত তিনি জাতির কাছে স্পষ্ট করেননি। আমরা দেখেছিলাম শেখ সেলিমের একটি ভিডিও, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় দেখেছেন না? তাকেও কি আয়না ঘরে নিয়ে নির্যাতন করে এই ভিডিও তৈরি করা হয়েছে কিনা তিনিও স্পষ্ট করেননি। আয়না ঘর নিয়ে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোলপাড় শুরু করেছে তখন সরকার চুপ রয়েছে। তার মানে এই আয়না ঘর, এই সরকার রাষ্ট্রীয়ভাবে ভিন্ন মতকে দমন পীড়ন গুম খুন করার জন্য তৈরি করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন সেখানকার শিক্ষার্থীদেরকে জঙ্গি অভিযোগ দিয়ে সেখানকার শিক্ষার্থীরা যদি ফেসবুকে একটু লেখালেখি করে, তাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে শাহবাগ থানায় দেয়। আজকে প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, সাকিব নামের একজন দর্শন বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী, এই শিক্ষার্থী জ্বালানি তেলের মূল্য যে বেড়েছে তার প্রতিবাদে একটি ফেসবুকে পোস্ট দিয়েছিল। পরবর্তীতে মহসিনাল ছাত্রলীগ তার উপর নির্যাতন করে তাকে হল থেকে বের করে দিয়েছে। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের গণরুম গেস্ট রুমকে এই সরকার আয়না ঘর বানিয়েছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আয়না ঘর কিভাবে থাকে? আজকে ছাত্রলীগের নামে যে দুর্বৃত্তায়ন হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছে, ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠন হতে পারে বন্ধুগণ? আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা আয়না ঘর বানিয়েছে। এই আয়না ঘর ভেঙে চুরমার করতে হবে। এই আয়না ঘরের মাধ্যমে জনগণের উপরে দমন পীড়ন করছে। সুতরাং বাংলাদেশে এই আয়না ঘরের অস্তিত্ব রাখা যাবে না। আমি আমার বক্তব্য বাড়াবো না, 1 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা দেখেছেন আমাদের পুলিশ প্রধান মাত্র 2 দিনের অনুমতি পেয়েছেন আমেরিকায় যাওয়ার। জাতিসংঘ আয়োজিত চিফ অফ পুলিশ সামিটে তিনি গিয়েছেন মাত্র 2 দিনের জন্য শর্ত সাপেক্ষে। এটি আমাদের জন্য আনন্দের সংবাদ নাকি লজ্জার সংবাদ? বাংলাদেশের পুলিশ প্রধানকে শর্ত সাপেক্ষে আমেরিকায় যেতে হয়, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। অনেকে বলছে এটি আনন্দের সংবাদ, এটি আনন্দের সংবাদ নয়, এটি লজ্জার সংবাদ। আমাদের স্বাধীনতা
সার্বভৌমত্ব প্রশ্নের সাথে এটি জড়িত। আজকে দেখেন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা, পুলিশ প্রধানের উপর নিষেধাজ্ঞা, র‍্যাবের মহাপরিচালকের উপর নিষেধাজ্ঞা। কেন? এই সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে তারা দমন পীড়ন গুম খুন করেছে। এই সরকার যে মানুষের ভোটে ক্ষমতায় নাই সেটি তার মন্ত্রী এমপিরাই এখন বলছে। আপনারা দেখেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কি বলেছে, তিনি বলেছেন পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারতাম না। এর প্রতি পুলিশের শর্ট কর্নার ছিল। অর্থাৎ এই সরকার জনগণের ভোটে ক্ষমতায় নেই, এই সরকার দমন পীড়ন করে পুলিশের সাহায্যে প্রশাসনের সাহায্যে তারা ক্ষমতায় রয়েছে। আপনারা দেখেছেন ভোজ্য তেলের দাম লিটার প্রতি 60 টাকা বাড়ানো হয়েছে। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, আজকে জ্বালানি তেলের দাম ভোজ্য তেলের দাম বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বেড়ে গিয়েছে, আজকে বিদ্যুৎ বিল বেড়ে গিয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, প্রত্যেকটা কাঁচামালের দাম বেড়েছে। আজকে দেশের মানুষ সুখে নাই, আর সেই সময় সরকার আনন্দ করছে। সরকার ইভিএমে নির্বাচন করতে চায়, 150টি আসনে ইভিএমে নির্বাচন হবে। আওয়ামী লীগকে জিতিয়ে দেওয়া হয়েছে, আর দরকার মাত্র একটি আসন, সে একটি আসন তো গোপালগঞ্জ রয়েছে। এই সরকারকে বলতে চাই আপনারা 23 সালে যেন করে ক্ষমতা আসতে পারবেন না, ক্ষমতায় জনগণ আপনাদেরকে আর দেখতে চায় না। গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ আজকে প্রতিবাদ করছে, শ্রমিকদের মজুরি অনতিবিলম্বে 300 টাকা করতে হবে। শ্রমিকের অধিকার আমাদের অধিকার।